বালুচর স্যার। বালুচর, ওকে। তোমার বাসা হচ্ছে বালুচর, ঠিক আছে? তো এখানে তুমি ওখানে থাকো, কিন্তু দেখা যাচ্ছে কি জানো, যে তোমাদের এলাকায় প্রতি রাতে, প্রত্যেকটা প্রতি রাতে রাতে কি হয়, একটা চুরে 12টার উপরে চুরি করে, 12টা থেকে 3টার মধ্যে সে কি করে জানো, চুরি করে আর কি, রেগুলার হয় এটা। তো একসময় কি করছে, একসময় মানুষ তাকে ধরে ফেলছে আর কি, ধরার পরে তাকে খুব শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি দেওয়ার পরে ওই যে চুর, হ্যাঁ, এখন কি করে জানো, সে ওই অঞ্চলে আর চুরি করে না, সে এখন তোমার ওই যে শিবগঞ্জে বসছে, ওই অঞ্চলে চুরি করে না, সে শিবগঞ্জে আবার কি সে কি করে চুরি করে, তাই না? কিন্তু অথচ দেখো এখানে বিষয়টা বলছি এই কারণে যে আসলে যেহেতু তাকে তোমরা শাস্তি দিয়েছিল, উচিত ছিল সে ভালো হয়ে যাওয়া আর কি, আর চুরি না করা, কিন্তু সে এটা কি করলো, সে ওই অঞ্চলে আর চুরি করে না, নতুন জায়গায় গিয়ে সে কি করছে, আবার একটা সমস্যা তৈরি করছে। এখানে এইরকম জিনিস যে তুমি একটা জিনিস চেস করছো, উচিত ছিল তার সমস্যাটা ভেঙে যাওয়া, কিন্তু সমস্যা কি হবে, ভাঙবে না, নতুন জায়গায় গিয়া নতুন পরিবেশে আবার কি আরেকটা সমস্যা সে তৈরি করবে। অর্থাৎ এই যে চুরকে তুমি যে শাস্তি দিলা, চুরকে তুমি যে শাস্তি দিছো, এটা কিন্তু সে কোনো কাজে লাগে নাই, কি কোনো কাজে লাগছে, হ্যাঁ, ওই অঞ্চলে নাই, বাট নতুন অঞ্চলে গিয়ে সে আবার চুরি করতেছে। বিষয়টা হচ্ছে এরকমই, যে কোনো একটা সমস্যা তুমি চেঞ্জ করো, হ্যাঁ, তাহলে কি নতুন জায়গায় গিয়ে সাম্যাবস্থা তৈরি হবে। এই জন্য সংজ্ঞাটা কি বলছে দেখো, কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এইভাবে পরিবর্তিত হবে যে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত। অর্থাৎ তুমি যে নিয়ামক চেঞ্জ করলা, এটা তার কাছে কোনো কাজে লাগে নাই, এমন কি বুঝছো? এইটাই হচ্ছে লাস্টের নীতি। হ্যাঁ, আমি আবার লাস্ট বারের মতো বলতেছি, পরে ভিডিওটা আবার দেখবা, চ্যানেলে দেখবা, যে কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এইভাবে পরিবর্তিত হবে যে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। বুঝছো, মানে প্রশমিত হয় কথাটা এই কারণে বলছি যে এই যে তুমি তাকে শাস্তি দিলা, হ্যাঁ, তো এটা তার কোনো কাজে লাগে নাই, মোট কথা বিষয় হচ্ছে এটাই হচ্ছে কি লাশা তালিয়ার নীতি। এবং এটা তো আমরা আজকে পড়ালাম যে লাশা তালিয়ার নীতিটা, গত ক্লাসে কিন্তু আমরা সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এগুলো আমরা আলোচনা করছি, তোমরা যে চ্যানেলের এই ভিডিওটা দেখে ফেলবা। ওকে, তাহলে এটা শেষ। হ্যাঁ, নীতিটা আমি এই কারণে পড়ালাম যে তুমি তাপমাত্রা যদি চেঞ্জ করো বা চাপ চেঞ্জ করো, তাহলে কি হবে, তার সাম্যাবস্থার একটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে, ওটা ব্যাখ্যা আছে। আচ্ছা, এখন আমরা দেখাবো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আজকে দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে সাম্যাবস্থার অঙ্ক গুলা কিভাবে করে, বুঝছো? তাপমাত্রা বাড়লে, এটা গত ক্লাসে পড়াইছি, কিন্তু লাস্ট হাতে নিয়ে আমরা